Hello, my dear students. I welcome you to my English class. Today, I am here to represent Bangladesh Prathomik Shikshak at the rate of ICT, specially for the students of class 3. So, my dear students, how are you? I think all of you are well and safe with your family. Yes, I'm also fine, staying with my family. Before going to start today's class, I'd like to introduce myself as usual. This is Nipa Chatterjee, assistant teacher of Abdul Hamid Goft Primary School, Silet Sadar, Silet. Before going to start today's class, I'd like to show you a video. So, let's see. So, my dear students, what have you seen? Yes, this is a video about numbers, isn't it? Yes, so can you guess what will we learn today? Today we will gonna learn about numbers. So our today's topic is numbers. So now I'm going to write today's topic title on the board. Numbers. So, my dear students, all of you open your English for Today book with exercise notebook and pen. Now, all of you open your English for Today book. Unit 30, lesson 4 to 6, page number 61. And look at activity A. Can you see? In activity A, some numbers are given. So, all of you look at activity A. Now, I am going to read it out. Before read this, I'll show you this number in big paper.
ছোট্ট সোনামুড়িরা, তুমি দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাক্টিভিটি এ এর যা লেখা ছিল সেটা এখানে টাঙিয়ে দিয়েছি, কারণ বইয়ে তো ছোট ছোট করে লেখা, তাই না? এখন চলো আমরা সবাই মিলে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো আমরা এখন পড়ি, সঠিকভাবে সঠিক উচ্চারণে আমরা এখন পড়ব, ঠিক আছে? আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, লিসন ভেরি কেয়ারফুলি অ্যান্ড রিড আফটার মি। ফার্স্ট, দিস ইজ 20, দিস ইজ 20, 20, এই যে দেখো 20 এখানে কিন্তু ওয়ার্ডে লেখা আছে, এখানে নাম্বার লেখা আছে, এখানে 20 ওয়ার্ডে লেখা আছে। ওয়ার্ড কিরকম লিখতে হয় সেটা তোমরা ভালো করে দেখে নাও। আমি জানি তোমরা ইতোমধ্যে 1 থেকে 20 পর্যন্ত কি পড়ে ফেলেছ, তাই না? এখন আমরা 20 থেকে 30 পর্যন্ত পড়ব। তো ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 20, এটা দেখো নাম্বারটা কিরকম দেখতে, কিরকম দেখো 20, 20 এখানে ওয়ার্ড লেখা আছে। আচ্ছা, এরপরে 21, 21, 21, আচ্ছা এরপরে 22, 22, এই যে দেখো 22 এখানে লেখা আছে ওয়ার্ডে, 23, 23, 23 ওয়ার্ডে লেখা আছে, 24, 24, 24 ওয়ার্ডে লেখা আছে, এরপরে কি 25, 25, এই যে 25, আচ্ছা এরপর 26, 26 এখানে ওয়ার্ডে লেখা আছে 26, এরপর কি 27, 27, 27, 29, সরি 28, 28, 28, আচ্ছা এরপর হচ্ছে 29, 29, 29, এবং সবার শেষে কি দেওয়া আছে 30, 30, এই যে 30 ওয়ার্ডে লেখা আছে এখানে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে পরিষ্কারভাবে কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন এটা তোমরা ভালোভাবে মনে রাখো যে নাম্বারগুলো কিরকম দেখতে এটা মাথায় রাখো, তারপরে ওয়ার্ডগুলো দেখো, খুব তাড়াতাড়ি তো তোমাদের মুখস্থ হয়ে যাবে না, ঠিক আছে না? তো এগুলা কি করবে, প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে, চর্চা করবে প্রতিদিন, এই যে 20 ওয়ার্ডে কিরকম, 21 ওয়ার্ডে কিরকম, এগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে, প্রতিদিন পড়বে এটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ অংশে যা দেওয়া ছিল সেগুলা। অ্যাক্টিভিটি এ তে বলা ছিল কি, লিসন অ্যান্ড রিড, লিসন অ্যান্ড সে দেন রিড। লিসন মানে কি, শোনো, তারপরে বলো, তারপরে কি পড়ো। আমি যে এখন পড়লাম তোমরা এটা শুনেছো না, তারপরে কি তোমরা আমার সাথে সাথে আমার পরবর্তীতে তোমরা আমার সাথে সাথে বলেছো, তাই না? এরপরে কি তোমরা নিজে নিজে এটা পড়বে, ওকে? আচ্ছা তাহলে এটা আমি খুলে ফেলছি, এখন আমরা অ্যাক্টিভিটি বি অংশটি করব। তোমরা সবাই অ্যাক্টিভিটি বি অংশটি তোমাদের এক্সারসাইজ নোটবুকে বই থেকে, বই যেভাবে আছে সেভাবে তোমরা লিখে নাও, আমিও বোর্ডে লিখে দিচ্ছি, তাহলে আমাদের এক্সারসাইজটা করতে ভালো লাগবে, ইজি হবে। এটা খুলে ফেলছি, তোমাদের সবারই তো বই দেওয়া আছে, তাই না? আচ্ছা তো অ্যাক্টিভিটি বি তে দেওয়া আছে, দেখো, রাইট দ্য নাম্বার অর দ্য ওয়ার্ডস, রাইট দ্য নাম্বার অর দ্য ওয়ার্ডস বলেছে। এখানে কিছু খালি জায়গা দেওয়া আছে, সেই খালি জায়গায় ওরা দিয়ে দিয়েছে হয় খালি জায়গায় ওয়ার্ড লিখতে হবে না হয় খালি জায়গায় নাম্বার লিখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এই খালি জায়গা যেরকম দেওয়া আছে অ্যাক্টিভিটি বিটা সেরকমই আমরা এখন লিখব। তোমরা সবাই যার যার খাতায় লিখো, আমি বোর্ডে লিখে দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিভিটি বিতে দেওয়া আছে কি 20 লেখার পরে একটা ড্যাশ, তারপর দেওয়া আছে 26 এরপর একটা ড্যাশ, এরপর এখানে একটা ড্যাশ দেওয়া আছে, তারপর দেওয়া আছে
ভেরি ওয়ান। আচ্ছা এরপর এখানে একটা ড্যাশ দেওয়া আছে, তারপর ভেরি এই এইভাবে লিখবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই, তারপর এইভাবে আবার খালি জায়গা, আবার এখানে আবার খালি জায়গা, তারপর এখানে আবার খালি জায়গা, বাই এই যে শেষ হয়ে গেল। তোমরাও লিখে ফেলেছো নিশ্চয়ই তোমাদের খাতায়। এবার চলো আমরা সবাই মিলে এটি করি, ওকে? আচ্ছা দেখো, তোমরা বই তোমাদের সামনে রাখো, প্রথম অ্যাক্টিভিটি এ অংশটি সামনে রাখো, সেটা রেখে তোমরা কি করবে ওইখান থেকে দেখে দেখে কিন্তু আমরা এটা পূরণ করব, এখানে খালি জায়গাগুলো আমরা পূরণ করব। আচ্ছা তো দেখো প্রথমে কি দেওয়া আছে, 20 না, 20 দেওয়া আছে। 20 পাশে দেখো তো ওয়ার্ডটা কি লেখা আছে, 20 পাশে যে ওয়ার্ডটা লেখা আছে সেটা কি লেখা আছে দেখো, ওইটা দেখেই তোমরা এর পাশে খালি জায়গাটা পূরণ করবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ওয়ার্ডে লিখবো, তাই না? 20টা আমরা কিভাবে লিখবো, ওয়ার্ডে লিখবো। ওয়ার্ডে লিখলে কি রকম লিখতে হবে, টি ডব্লিউ ই এন টি ওয়াই, ঠিক আছে না? আচ্ছা এইভাবে তোমরা তোমাদের খাতায় যে লিখেছো এখানে খালি জায়গায় এভাবে লিখবে, ওকে? আচ্ছা নেক্সট দেখো, 26 26। আচ্ছা এটার পাশে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা লিখবে, এটার পাশে কি ওয়ার্ড লেখা আছে দেখো, এটার পাশে কি ওয়ার্ড লেখা আছে খুঁজে বের করো, বের করতে পেরেছো? আচ্ছা তাহলে আমিও লিখছি, হ্যাঁ এখানে আমরা এভাবে লিখব, 26। দেখো তো হয়েছে কিনা, দেখো হয়েছে, আমি আশা করি হয়েছে, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে, এই যে এখানে কিন্তু খালি জায়গা প্রথমেই দেওয়া আছে আর এর পাশে ওয়ার্ড দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে একটা নাম্বার বসবে, তাই না? আচ্ছা এই ওয়ার্ডটা তোমরা খুঁজে বের করো তো অ্যাক্টিভিটি এ তে, কোথায় আছে কোথায় আছে খুঁজে বের করো এই ওয়ার্ডটা, 21 এর পাশে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আমরা এখানে খালি জায়গায় লিখব। দেখো আমি একটা নাম্বার লিখছি, দেখো ঠিক আছে হয়েছে এখন, আচ্ছা এই যে 21 এখানে ওয়ার্ড দেওয়া আছে 21, ওকে। এখানে আবার খালি জায়গা আছে দেখো খুঁজে বের করো, 28 এটার পাশে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কি, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো 23 এটার ওয়ার্ড কি, এর পাশে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা তুমি লিখে নাও, ঝটপট লিখে নাও, 23 এই যে এভাবে লিখবে। এরপরে 29 এর পাশে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা কি, 29, ওকে। আচ্ছা এটা দেখো 25 এখানে আমরা নাম্বার লিখবো, এখানে ওয়ার্ড তো দেওয়া আছে এখানে আমরা নাম্বার লিখবো, তাহলে কি লিখবো এখানে এর পাশে এই নাম্বারটা লিখবো, দেখো বইয়ের সাথে মিলে নাও, তারপর সর্বশেষ 30 এখানে কি লিখবো, 30 তোমরা সবাই করতে পেরেছো তাই না, তোমরা সবাই করতে পেরেছো না? আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে এই যে এখানে উলটপালট করে দেওয়া আছে কিন্তু, তাই না, এখানে কিন্তু সিরিয়ালি দেওয়া নাই, তো উলটপালট করে এভাবে যদি দেয় তাহলে তোমরা কি পারবে, তাই না? ওকে তো
হচ্ছে আমাদের আজকের লেসন। তো আমরা কি শিখলাম আজকে বলো তো? আজকে আমরা শিখেছি 20 থেকে কি পর্যন্ত, 30 পর্যন্ত নাম্বারস এবং এর ওয়ার্ডস। ঠিক আছে, 20 থেকে কত পর্যন্ত, 30 পর্যন্ত নাম্বার আমরা শিখেছি। তোমরা বাসায় আরো বেশি করে এটা প্র্যাকটিস করবে, তারপর এইভাবে উলটপালট করে দেওয়া থাকলে তোমরা কি করবে আমি আশা করি পারবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য আমি একটি ওয়ার্ড দিয়ে দিচ্ছি। আজকের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, প্রতিদিন তো ওয়ার্ড শিখতে হয় তাই না? নাম্বার পড়ি আর যাই পড়ি না কেন, প্রতিদিন আমাদেরকে একটা করে ওয়ার্ড, নিউ ওয়ার্ড শিখতে হবে। তাহলে আমি এটা মুছে ফেলছি। Today's word is count. My dear students, all of you open your one day one word notebook and write today's word is count. Count, C-O-U-N-T, count, C-O-U-N-T, count. কাউন্ট মানে হচ্ছে গণনা করা। কাউন্ট মানে কি? গণনা করা। কাউন্ট মানে হচ্ছে গণনা করা। ঠিক আছে, আমরা বলি না যে কাউন্ট করো। কাউন্ট করো মানে কি? নাম্বার, নাম্বার কয়টা আছে এটা গণনা করো। ঠিক আছে, ওই কাউন্ট। তোমরা সব সময় এই ওয়ার্ডটা পেয়ে আসো, নাম্বার যখন নাম্বার চ্যাপ্টারটা থাকে তখন এই ওয়ার্ডটা তোমরা পেয়ে আসো। তো কাউন্ট মানে কি? গণনা করা। তো এই কাউন্ট নিয়ে আমি একটি সেন্টেন্স মেক করে দিচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড কাউন্ট দ্য নাম্বারস প্রপারলি। কাউন্ট দিয়ে সেন্টেন্স মেক করেছি। ইউ শুড কাউন্ট দ্য নাম্বারস প্রপারলি, তোমার এই নাম্বারগুলো ভালোভাবে গণনা করা উচিত। তোমার এই নাম্বারগুলো ভালোভাবে গণনা করা উচিত। আমরা যে নাম্বারগুলো পড়েছি আজকে, এগুলো কি সঠিকভাবে উচ্চারণ করতে হবে, সঠিকভাবে গণনা করতে হবে। আমরা যদি 20-কে যদি বলি, 30 যদি বলি, তাহলে হবে না। যে নাম্বার তার একটা নাম আছে না, সবার এক একটা নাম আছে না, তো সেই নাম সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, ভালোভাবে উচ্চারণ করতে হবে তার যে নামটা। ওকে, তো এখানে সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড কাউন্ট দ্য নাম্বারস প্রপারলি। তোমাদের নাম্বার নাম্বার কি করতে হবে? প্রপারলি, ভালোভাবে উচ্চারণ, ভালোভাবে গণনা করতে হবে, গণনা করা উচিত এটা বলেছে। আচ্ছা, সো নাও দিস ইজ দ্য টাইম টু গিভ ইউ টুডেজ হোম টাস্ক। সো টুডেজ হোম টাস্ক ইজ লার্ন দ্য নাম্বার, লার্ন দ্য numbers in word, in words 20 to 30। এটা হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক। হোম টাস্ক কি? লার্ন দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, মানে আজকে আমরা যেটা পড়লাম 20 থেকে 30 পর্যন্ত আমরা পড়েছি তাই না? এটার যে ওয়ার্ডটা, ওয়ার্ড যেটা দেওয়া আছে 20, কিরকম স্পেলিং, টি ডব্লিউ ই এন টি, এরকম টি ওয়াই, এরকম করে ওয়ার্ড তোমাদের লার্ন করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকে হোম টাস্ক, লার্ন দ্য নাম্বার ইন ওয়ার্ড। ওয়ার্ডে তোমাদের শিখতে হবে 20 থেকে 30 পর্যন্ত। পারবে না তোমরা শিখতে? প্রতিদিন দুটো করে শিখলে এমনিতেই হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। আর এটা শেখার পরে তোমরা সুন্দর করে, যেভাবে আমি এখানে একটা কাগজ টাঙিয়েছিলাম না, এই যে এভাবে এভাবে তোমরা লিখবে তোমাদের খাতায়। ঠিক আছে, শেখার পরে না দেখে, বই দেখে না কিন্তু, না দেখে এভাবে লিখে তোমরা আমার ইনবক্সে পাঠাতে পারো, আবার তোমরা কমেন্ট বক্সেও পাঠাতে পারো, অথবা তোমরা তোমাদের বাড়িতে যারা বড়রা আছেন তাদেরকে দিয়ে চেক করাতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক। সো মাই ডিয়ার,
little learners. Thank you for thank you to being with me, and that's all for today. I hope to see you in my next class very soon. In the meantime, please keep studying, stay safe and healthy, and must take care of yourself and your family too. Bye-bye.